পর্যন্ত লম্বা করে দেই। এই রাত যদি আর সকাল না হয়, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, আর আল্লাহ ছাড়া কে আছে? এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে, আছে কেউ? আফালা তাসমাউন, তোমরা শুনতে পাও না? কান নাই, আল্লাহ পাক বলছেন শুনতে পাও না? ইচ্ছে করলে আমি তা করতে পারি, শুধু তাই নয়। কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুম আন-নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন, তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কে আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না, কান নাই, চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শীত থেকে বাঁচার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন এই শীত যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, ঋণ মুক্তির কামনা করো, জেনে রাখো কুল তামাত্তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান নার, আল্লাহ পাক বলে নবী ওদের বলে দেন ফুর্তি করো, খাও, জনমের মতো লুটিয়ে কুটে খাও, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শীত যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত হারাম। যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি? হারাম। আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা, খবরদার, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।